মাওলানা মিজানুর রহমান আনসারী ভাইয়ের আহ্বানে বেশ কিছু আলেম গিয়েছে, এর মধ্যে দুইজন আলেম যারা আজহারে পড়া তারা আজহারি সাহেবের কাছে যাওয়ার কারণে নাকি তাদের ইমান নষ্ট হয়ে গেছে, এরা আবার কালেমা পড়ে মুসলমান হইতে হবে। তারা আবার ফেসবুক লাইভে আইসা কাঁদিয়া কাঁদিয়া তওবা করিয়া নতুন করে কালেমা পড়ে ইমান আনছে। এই হুজুররাই আবার দেখা গেছে বড় বড় তাগুত, ওই যে একটু আগে তাগুতের কথা বলছি না, এই তাগুতের সাথে মোসাফা করতেছে, তাগুতের সাথে দেখা করতেছে, তাগুতের সাথে উঠা বসা করতেছে, এবং এক তাগুতের প্রধানকে এই হুজুরদের একজন জান্নাতি বলে ঘোষণা করছে। তাহলে বোঝা যায় বর্তমানে তাগুত কারা, বর্তমানে তাগুত হলো যারা আল্লাহর কথা মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আইন মানে না, এবং জনপদের মানুষদেরকে আল্লাহর আইন মানতে দেয় না, তারা হলো এই যুগের তাগুত। এখন আপনি যদি আল্লাহর উপর ইমান আনেন তাহলে তাগুত যা বলে এটা মানা যাবে না, তাগুতের মানলে আল্লাহর উপর ইমান হবে না। এই জন্য আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। যারা তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর উপর ইমান আনলো, তারা এমন এক মজবুত রশি ধারণ করলো, ইমানের রশি ধারণ করলো, এটা এমন মজবুত রশি যা কখনো ছিঁড়বে না, ছিঁড়বে না, রশি কখনো ছিঁড়বে না, মজবুত লানফিসামালাহা, অবিচ্ছেদ্য রশি যা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। যারা আখিরাতের উপর ঈমান আনে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, আখিরাতের উপরে যারা ঈমান আনে না, জাইয়ান্না লাহুম আ'মালাহুম, আমি তাদের আমলগুলোকে তাদের কাছে মজাদার করে দেই, তারা যা আমল করে তা ভালো লাগে, মদ খাইলে ভালো লাগে, মিথ্যা কথা বললে ভালো লাগে, ফ্যান্সি ডিল খাইলে ভালো লাগে, ঘুষ খাইলে ভালো লাগে, নাচ গান করলে ভালো লাগে, মিথ্যা কথা বললে মজা লাগে, এমন মানুষ আছে না নাই? তাদের আমল তাদের কাছে মজা লাগে, কেন? তারা ইমান থেকে সরে গেছে, আখেরাত থেকে সরে গেছে, আখেরাতের কোনো চিন্তা ভাবনা তাদের কাছে। আল্লাহ বলছে যারা আখেরাতের উপর ইমান আনে না, পরকাল স্বীকার করে না, আমি তাদের আমলগুলোকে তাদের কাছে চিত্তাকর্ষক করে দেই, ফাহুম ইয়ামাহুন, তারা পথভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, তারা যত কাজ করে ওগুলা গুমরাহি, কেউ বললেও মানতে রাজি হয় না, তারা এমন এমন অন্যায় করে, সাধারণ মানুষ অন্যায় করলে বলা যায়, তারা অন্যায় করলে বলাও যায় না, তারা এমন প্রভাবশালী, তাদের কোনো অন্যায় কাজকে অন্যায় বলাও যায় না। তো এরা ইমান থেকে দূরে সরে গেছে, যখন অন্যায় করবে আর অন্যায়ের উপরে বাহাদুরি করবে তখন বুঝবেন যে এটা ইমান থেকে কি সরে গেছে, ইমানের আসলিয়তের উপরে সে নাই। সূরা তাগাবন 8 নম্বর আয়াত আল্লাহ বলেন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, অতঃপর ইমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে, এবং আমি আল্লাহ যেই নূর নাজিল করেছি সেই নূরের উপর ইমান আনো। সুবহানাল্লাহ, নূর হইলো কোরআন, নূর কি? কোরআন, কোরআন নূর, কোরআন কার কালাম? আল্লাহর কালাম, কোরআন নূর। আমি যে নূর নাজিল করেছি সেই নূরের উপর ইমান আনো, আল্লাহর উপর ইমান আনো, রাসূলের উপর ইমান আনো, এই আহ্বানটা আল্লাহ তাআলা করেছেন।
আল্লাহ তাআলা বলেছেন যদি ঈমানটা আনো তাহলে ঈমানের পুরস্কার দুনিয়ার আর কেউ দিতে পারবে না, ঈমান এনেছো সেই ঈমানের উপযুক্ত পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। হাজিরিন, ঈমানের পুরস্কার কার থেকে নেবেন একটু বলেন না ভাই, কার থেকে? আল্লাহ থেকে নেব, আল্লাহ থেকে নেব। আল্লাহ পুরস্কার পাওয়ার মতো ঈমান আনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো, আমরা আমাদের ঈমানটা যেন আল্লাহ বাতিল হয়ে না যায়। সূরা আল ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ বলেন فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم। অতপর ঈমান আনো আল্লাহর উপরে, ঈমান আনো রাসূলের উপরে। যদি ঈমান আনো আর আল্লাহর ভয় করো আল্লাহ তোমাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছে। সেই মহা পুরস্কারটা কত দামি আমার বন্ধু, সবচাইতে নিম্ন শ্রেণীর জান্নাতিকে আল্লাহ এরকম 10টা দুনিয়া সমান নেয়ামত দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ থেকে দামি পুরস্কার দেওয়ার ক্ষমতা আর কারো নাই। ইমানের পুরস্কার। আন আয়েশা رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم حضرت عائشة رضي الله تعالى عنها تكي حديث برني تو تيني بولين رسول صلى الله عليه وسلم بولين الإيمان بالله والإقرار باللسان وتصديق بالقلب وعمل بالأركان। إيمان হলো আল ইকরারু বিল লিসান, জবানে স্বীকার করা। ঈমান হলো জবানে কি করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে স্বীকার করলাম। ওয়া তাসদীকুম বিল কলব, যেটা জবানে স্বীকার করব সেটা অন্তরে সত্য বলে লালন করব। অন্তরে যেটা সত্য বলে বিশ্বাস করব, লালন করব, সংরক্ষণ করবে, এটা সত্য। দুনিয়া উল্টে গেলে, আমার জীবন গেলে, আমাকে আগুনে পোড়ানো হলে আমার ওই ঈমান নষ্ট হবে না। সাহাবীরা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই, আর আমরা ঈমান বেচে দুনিয়া কামাই করি। তাইলে যেটা মুখে স্বীকার করবে সেটা অন্তরে বিশ্বাসও লালন করব। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আমালুম বিল আরকান, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করব। আপনারা শুনতেছেন তো? মাশাআল্লাহ। মুখে শিকার, অন্তরে বিশ্বাস, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল, এই তিন জিনিসের নাম হলো ইমান। এই তিন জিনিসের নাম কি? ইমান, বিশ্বাস, অন্তরে স্বীকৃতি, মুখে বিশ্বাস, আর যা স্বীকার করি, যা বিশ্বাস করি, যা বলি সেটা আমলে প্রমাণ করা, এর সমন্বয়ে ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, সেই দিকেই নবীজি মানুষকে ডেকেছেন, নেতা হওয়ার জন্য ডাকেন নাই। মক্কার বড় নেতা হবেন এটা নবীজির খায়েশ ছিল না, কোন নবীরা নেতৃত্বের লোভ করে নাই, কোন রাসূলরা সাম্রাজ্যবাদের ভিত্তিতে কোন যুদ্ধ করে নাই, কোন রাসূল কোন দেশ দখল করে নাই যে আমি বড় নেতা হবে এজন্য করে নাই। বরং রাসূলদের দাওয়াতের উদ্দেশ্য ছিল পুরা সৃষ্টি জগৎ আল্লাহর, মানুষগুলো সব যেন আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষ যেন সবাই ঈমান আনে আল্লাহর উপরে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যেন জীবন পরিচালনা করে, এটা বুঝানোই ছিল নবীদের কাজ। সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু মানুষ এখনো আছে যারা ঈমানের পরিচয় পায় নাই, যারা ঈমানের পরিচয় পায় নাই। তিন দিন আগে গত 8 তারিখ বাংলাদেশের একজন খ্যাতিমান তরুণ স্কলার, দিনের দাড়ি, হযরতুল আল্লামা মাওলানা ডক্টর
মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দিন। তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশে এসেছেন, আজকে আবার চলে যাবেন মালয়েশিয়া। তা আসার পরে সংক্ষিপ্ত সময়ে তিনি শতাধিক বাংলাদেশের আলেমকে দাওয়া দিয়েছেন তার ব্যক্তিগত একটা আয়োজনে, গুলশান দুই নম্বরে। যেহেতু অনেক আগে থেকেই ভাইয়ের সাথে আমার পরিচয়, আমার খুব কাছের মানুষ, আমাকেও দাওয়াত করেছেন, আমি গেলাম। তো খাবার দাবারের পরে যে মত বিনিময় অনুষ্ঠান হলো, সেই মত বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশে ইসলাম প্রচারে তার পরিকল্পনা কি, এটা আমি জানতে চাইলাম। যে আল্লাহ তাআলা এত অল্প বয়সে সারা বাংলাদেশের সব মানুষের মধ্যে আপনার জন্য একটা ভালোবাসা সৃষ্টি করেছেন, এটা কে সৃষ্টি করেছেন? সবাই ভালোবাসে। এবং এত দ্রুত আল্লাহ তাআলা এত জনপ্রিয়তা দিয়েছেন, বাংলাদেশে অনেক বড় বড় বক্তাও এত অল্প সময়ে, এত অল্প বয়সে এত বেশি জনপ্রিয়তা পায় নাই। এবং দেশের বাহিরে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার কারণে, পিএইচডি করার কারণে আলহামদুলিল্লাহ তিনি জ্ঞানের দিক থেকেও অনেকটা পরিপক্ক হয়েছেন, হচ্ছেন। তো তিনি তার এই মত বিনিময় অনুষ্ঠানে এক পর্যায়ে বললেন যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা ইসলাম আমাদেরকে দান করলেন, কিন্তু ইসলামটা উপস্থাপনার কৌশল পদ্ধতি আমাদের পুরোপুরি আয়ত্ত করতে না পারার কারণে অনেক জায়গায় ইসলাম অবহেলিত। ইসলাম উপস্থাপনার পদ্ধতি, একজন বক্তা কিভাবে কথা বলবে, একজন আলেম মঞ্চে কিভাবে উপস্থাপনা করবেন, একজন খতিব কিভাবে তার মুসল্লিদের সামনে ইসলামকে উপস্থাপনা করবেন, শিক্ষিত জনগোষ্ঠীর কাছে কিভাবে ইসলামকে উপস্থাপনা করবেন, তার ভাষা কি হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, তার আচার আচরণ কি হবে, এদিকে তিনি ইশারা করলেন যে এইটা ভালোভাবে রপ্ত করতে না পারার কারণে বহু মানুষ ইসলাম থেকে বিমুখ। যে এটা ইসলাম, এভাবে ইসলাম উপস্থাপনা করে? তারপরে তিনি বললেন যে পৃথিবীর একজন ইসলামের শিল্পী আছে মাহের জান, উন্নত বিশ্বের পশ্চিমা ধনী রাষ্ট্রগুলো, সেই দেশের বহু অমুসলিমরা ইসলামের পরিচয় পেয়েছে মাহের জানের গান থেকে, সঙ্গীত ইসলামী গজল থেকে। তার আগে তারা ইসলাম সম্পর্কে কিছুই শুনেই নেই। পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ এমন আছে যাদের কাছে ইসলামের দাওয়াত, ইমানের দাওয়াত নিয়ে পৃথিবীর কেউ যায় নাই, কেউ যায় নাই। দাওয়াতের কাজে আমি কয়েকবার আমেরিকা সফর করেছি। তো এক ভাই আমাকে নিউ ইয়র্ক থেকে নিয়ে যাচ্ছিলেন হিউস্টন টেক্সাসে। পৃথিবীর যে কয়টা ব্যস্ত এয়ারপোর্ট আছে তার মধ্যে নিউ ইয়র্কের জেফকে, এটা একটা বিখ্যাত এয়ারপোর্ট। তো আমি যে ড্রেসে আছি, আশেপাশে তাকাইয়া দেখলাম যে এই ড্রেসের খুব একটা মানুষ নাই, অথচ হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। এইভাবে দেখে বুঝার কোনো সুযোগ নেই যে এই মানুষগুলো কালেমার দাওয়াত, তৌহিদের দাওয়াত পেয়েছে কিনা। কিন্তু তাদের অবস্থা দেখলে বোঝা যায় তারা উন্নত বিশ্বের নাগরিক, ইসলামকে তাদের সামনে কেউ উপস্থাপনা করেছে বলে লক্ষণে মনে হয় না। এর মধ্যে দেখি যে অনেক দূরে থেকে একজন সাধারণ লোক খুব দৌড়ে এসছে, দৌড়ে এসে আমাকে বলতেছে, হুজুর আমার বাড়ি ইন্ডিয়া, আমি আজকে এত বছর এয়ারপোর্টে চাকরি করি, আমার ফ্যামিলি দেশে, আপনি একটু আমার মাথায় হাত রেখে দোয়া করে দেন। মানে সে বহু পরে একটা হুজুর পাইছে, ওনার কাছে দোয়া চাচ্ছে। আমি তার মাথায় হাত রেখে দোয়া করলাম। তখন সে বলতেছে যে লাখ লাখ মানুষ আসে যায় এখানে প্রতিদিন, দেখি বহু মানুষের মধ্যে ইসলাম পাই না, আমাদের উচিত এই মানুষগুলোর কাছে ইমানের দাওয়াত নিয়ে যাওয়া।
এখন সে এতগুলো মানুষের মধ্যে আমাকে বাছাই করলো কেমনে? ওই যে ড্রেস দেখে। আমি যদি অন্যান্য ড্রেস ওয়ালাদের মতো হইতাম তাহলে আমি কি মুসলিম না হুজুর এটা বুঝার কোনো সুযোগ ছিল না। তো ভাইজান বললেন যে পৃথিবীতে এখনো লক্ষ লক্ষ মানুষ আছে, উন্নত বিশ্বের অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে যাদের কাছে ইসলামের দাওয়াত কালেমার দাওয়াত নিয়ে পৃথিবীর কেউ যায় না। কাতারে যখন ফুটবল বিশ্বকাপের আয়োজন হলো কাতারে, এর আগের বিশ্বকাপে যা খরচ হয়েছে তার কয়েক গুণ বেশি টাকা কাতার বিশ্বকাপে খরচ করেছে। আলহামদুলিল্লাহ আমি গত সপ্তাহে যে আমি একটা জুমা আসতে পারিনি, ওই জুমা আমি কাতারে ছিলাম, দাওয়াতের কাজে আমি সফর করেছি কাতারের কেন্দ্রীয় মসজিদ এবং কাতারের কিছু দিনী ঐতিহ্য, কিছু ঐতিহাসিক জায়গা আমি দেখেছি। তো সেখানে কেন্দ্রীয় মসজিদে যারা আমাকে দেখালেন তারা বললেন যে এই কেন্দ্রীয় মসজিদে ফুটবল খেলা দেখার সময় অনেক অমুসলিমরা এই কেন্দ্রীয় মসজিদ দেখে, এখানে কালচার দেখে তারা এই মসজিদের মধ্যেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং তারা ওখানে অনেকেই মন্তব্য করেছে যে এই যে মাথা নিচু করে নাক কপাল নিচে দিয়ে যে গড স্রষ্টাকে এবাদত করতে হয়, এটা যে প্রেয়ার করতে হয়, এটা জীবনেও তারা দেখেনি। অথচ এখন বিজ্ঞানের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। বলতে পারেন সোশ্যাল মিডিয়ার যুগ বিজ্ঞানের যুগ কেন দেখলো না? সোশ্যাল মিডিয়া তো একটা বিশাল জগৎ, সবার সাথে সবার নেটওয়ার্ক নাই, সকল ভিডিও সকল কথা সবার কাছে যায়ও না, আর এত বেশি ভিডিও ওখানে ছড়িয়ে থাকে যে সব ভিডিও সবাই উপলব্ধি করা বুঝার সময়ও পায় না, তারা পায় নাই। দেখেন সেখানে আপনার এডুকেশন সিটি নামে একটা এলাকা আছে কাতারে, প্রায় আটটা বিশ্ববিদ্যালয় একটা এলাকায় অবস্থিত, আটটা বিশ্ববিদ্যালয়। সেখানে একটা মসজিদ আছে, মসজিদটা এত সুন্দর, এত আনকমন মসজিদ, এর থেকে সুন্দর মসজিদ আমার জীবনে খুব কম চোখে পড়েছে, এত সুন্দর ঘুরে ঘুরে দেখলাম। তারপরে দেখলাম যে মসজিদের পাশে অনেকগুলি বোরকা হিজাব রাখা। যিনি আমাকে দেখাচ্ছিলেন তিনি বললেন অমুসলিমরা যখন এই মসজিদ দেখতে আসে তখন তাদেরকে বোরকা পরে যেতে হয়, আইন করা আছে। আপনি এখানে ঘুরে দেখতে হইলে কি পরে দেখতে হবে? বোরকা পরে দেখতে হবে। বাংলাদেশের তো আন্দোলন শুরু হয়ে যেতে যে বোরকা পরাবে কেন। এবং আপনারা জানেন যে কাতারে যখন বিশ্বকাপ ঘোষণা হইল একটা পর্যায়ে হুট করে এই খেলা উপলক্ষে তারা মদ খাওয়া বন্ধ করে দিল, এটা মনে থাকার কথা। কারণ খেলা মানেই হলো মদ, খেলা মানেই হলো বিশ্বের যারা খারাপ কাজ করে, যেই দেশে খেলা হয় ওই দেশের বড় বড় হোটেলগুলো তারা আগেই বুক করে ফেলে, ওখানে এসে তারা মদ আর নারী নিয়ে আনন্দ করে। আর এরা চেষ্টা করেছে যে আমরা এই উপলক্ষে খেলাটা জায়েজ আমি বলতেছি না, জায়েজ না জায়েজের ফতোয়ায় আমি যাচ্ছি না, আমি বুঝাতে চাইছি যে এই কালচারটাকে তারা কাজে লাগাইয়া যেন ইসলামের একটা মেসেজ পৌঁছানো যায়, এই কাজটা তারা করছে। কারণ আমার বিষয়টা ছিল যে ইসলাম উপস্থাপনার কৌশল, আপনি কিভাবে ইসলাম পৌঁছাবেন, দাওয়াতটা কিভাবে দিবেন। তো তারা এটা কাজে লাগিয়েছে যে লোকেরা তো খেলতে আসবে, খেলা দেখতে আসবে, তারা তো আর কালেমার দাওয়াত নেওয়ার জন্য আসবে না। এই সুযোগে যদি তাদেরকে ইসলামের সাথে পরিচয় করায় দেওয়া যায় তাহলে তারা বুঝতে পারবে এটাই ইসলাম, এটাই মুসলিম, এটাই মুসলমানদের ঐতিহ্য, এবং এর প্রতি আকৃষ্ট হয়ে কেউ মুসলমান হতেও পারে এবং আলহামদুলিল্লাহ হয়েও গেছে, সুবহানাল্লাহ। ইসলাম সম্পর্কে তারা ভালো ধারণা নিয়ে গেছে, হেঁটে হেঁটে দেখেছে, এগুলো তাদের দেখার সুযোগ হয়নি। কষ্টদায়ক হলেও দুঃখজনক হলেও সত্য যে মাওলানা মিজানুর রহমান আজারি ভাইয়ের আহ্বানে বেশ কিছু আলেম গিয়েছে, এর মধ্যে দুইজন আলেম যারা আজহারে পড়া তারা আজহারি সাহেবের কাছে যাওয়ার কারণে নাকি তাদের ইমান নষ্ট হয়ে গেছে, তাদের মুরব্বী আলেমরা ফতোয়া দিছে যে এদের ইমান চলে গেছে, এরা আবার কালেমা পড়ে মুসলমান হইতে হবে। আপনি চিন্তা করে পৃথিবীর বহু মানুষের কাছে ইমানের দাওয়াত এখনো কি পৌঁছে নাই, সেখানে আমাদের দেশের হুজুরদের এই অবস্থা যে দুইজন বিখ্যাত তরুণ আলেম
তারা মিজানুর রহমান আজহারী সাহেবের মতো একজন আলেমের সাথে দেখা করার কারণে নাকি তাদের ইমানই চলে গেছে। তারা আবার ফেসবুক লাইভে আইসা কাইদা কাইদা তওবা করিয়া নতুন করে কালেমা পড়ে ইমান আনছে। এই হুজুররাই আবার দেখা গেছে বড় বড় তাগুত, ওই যে একটু আগে তাগুতের কথা বলছি না, এই তাগুতের সাথে মোসাফা করতেছে, তাগুতের সাথে দেখা করতেছে, তাগুতের সাথে উঠা বসা করতেছে, এবং এক তাগুতের প্রধানকে এই হুজুরদের একজন জান্নাতি বলে ঘোষণা করছে যে আমরা আশা করি আপনি একজন জান্নাতি, জান্নাতি হবে। আচ্ছা, জান্নাতি মানুষের কিছু চরিত্র বৈশিষ্ট্য আছে না নাই? উনি উল্টে বলে দিছে। কেন বলছে? পরে ব্যাখ্যা দিছে যে কিছু সুযোগ সুবিধার জন্য বলছি, কারণ এটা একটা ইমাম সম্মেলন ছিল, আর ইমাম সম্মেলনে ইমামদের হাদিয়াটা দিয়ে কম। আচ্ছা বলেন তো, ইমামদের হাদিয়া যে কম, এই কম হাদিয়া দিয়ে আলহামদুলিল্লাহ ইমামরা অনেক সময় ভালো চলে কি চলে না? চলে, কারণ হালাল টাকায় বরকত আছে আলহামদুলিল্লাহ। যদি কমিটি সচেতন হয়, এলাকাবাসী যদি সামর্থ্য থাকে, ইমামদের হাদিয়া বাড়াই দেন। কিন্তু তিনি ওনাকে এই কথা বলে খুশি করতে চেয়েছেন যে উনি খুশি হইলে ইমামদের কিছু সুযোগ সুবিধা কি বাড়াই দিব। আচ্ছা, সুযোগ সুবিধা বাড়ানোর জন্য কোন ফাসেকেরে এইভাবে জান্নাতি বলা কি জায়েজ আছে? এই হলো আমাদের হুজুরদের অবস্থা। কিছু হুজুর, সবার কথা বলছি না আবার, আল্লাহ তাআলা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম যারা তাদেরকে পরিস্থিতি বুঝার তৌফিক দান করো, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করে দাও। অথচ আমরা বলেছি কালেমার ভিত্তিতে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আমাদের নবী এক, ইসলাম এক, দিন এক, কালেমা এক। আর এখনো এমন মানসিকতা সম্পন্ন হুজুর রয়ে গেছে, জালেমের সাথে বসলে তাদের ইমান যায় না, আলেমের সাথে বসলে নাকি তাদের ইমান যায়। এর থেকে দুঃখজনক আর হতে পারে না। এরা কেমন আলেম? প্রিয় ভাইয়েরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবী বলে দেন, এটা আমার দায়িত্ব, এটাই আমার কাজ, এটাই আমার পথ, আমি যতকাল বেঁচে আছি মানুষকে আল্লাহর দিকে ডাকব, এটা আমার ডিউটি, এটা আমার ডিউটি, এটা আমার কাজ, যে আমি যতকাল বেঁচে আছি ততকাল মানুষকে কার দিকে ডাকব। এবার আপনারা বলেন, রসুলের যদি এটা কাজ হয় যে আমি যতকাল বেঁচে আছি, আল্লাহ বলছেন, নবী বলে দেন, এটা আমার কাজ, এটা আমার পথ, যে আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো, তাহলে উম্মত হিসেবে এটা তো আমাদেরও কাজ, আমাদেরও ডাক, আমাদেরও দায়িত্ব, যে আমরা সারা জীবন মানুষকে আল্লাহর দিকে ডাকবো। কার দিকে ডাকবো? আল্লাহর দিকে ডাকবো। হাইয়া আলা সালাহ, সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো। বান্দার মনে প্রশ্ন আসতে পারে, নামাজে আসলে কি হবে, আমি নামাজে কেন যাব? তখনই বলা হয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো বান্দা, বরকতের দিকে আসো, নামাজে আসলেই, মসজিদে আসলেই তোমাদের কল্যাণ এবং বরকত হবে। কল্যাণে আস, কল্যাণের দিকে আসো, বরকত হবে, এটা রসুলের কাজ। কিভাবে ডাকবেন, কিভাবে দাওয়াত দেবেন? সূরা আন-নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ বলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। নবী, আপনার রবের পথে, আপনার আল্লাহর পথে আপনি মানুষকে ডাকেন, দাওয়াত দেন হিকমা এবং উত্তম আওয়াজের মাধ্যমে। দাওয়াতের ভাষা হবে সুন্দর, দাওয়াতের ভাষা হবে সুন্দর, আর হিকমা অবলম্বন করে দাওয়াত দেবেন। কর্কশ ভাষা নয়, এমন ভাবে কথা বলবেন না যেন মানুষকে বিষের তীর মারতেছে। কিছু কিছু হুজুরের ওয়াজ আছে, এমন ভাবে ওয়াজ করতেছে যেন জনগণদের তরবারি দিয়ে কোপাইতে আছে।
কি বলেন আপনারা? আপনারাও তো কিছু ওয়াজ নসিহত দেখেন শুনেন। আল্লাহ বলছে সুন্দর আওয়াজে ডাকো, হিকমা সহকারে ডাকো। সবাইকে দাওয়াতের পদ্ধতি একরকম হবে না, স্থান কাল পাত্র ভেদে মানুষ বুঝে পরিবেশ বুঝে তুমি তোমার দাওয়াতকে উপস্থাপনা করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله سورة نور 62 নম্বর আয়াত। মুমিন হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে। মুমিন হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে। সহি মুসলিমের আরেক হাদিসে ইমানের পরিচয় দিতে গিয়ে হযরত আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাল ঈমান, হে আমার দয়ার রাসূল প্রিয় রাসূল, ঈমান কি জিনিস? ক্বালা আস-সাবরু ওয়াস-সামাহাতু। রাসূল বলেন ঈমান হলো ধৈর্য, দানশীলতা, নমনীয়তা এবং উদারতা। সুবহানাল্লাহ, ক্ষেত্রবিশেষ ধৈর্য, ক্ষেত্রবিশেষ দানশীলতা, ক্ষেত্রবিশেষ উদারতা, ধৈর্য, দানশীলতা, নমনীয়তা, উদারতা, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। কখনো কখনো আপনি সত্য কথা বলতেছেন আর আপনাকে আরেকজন মিথ্যা কথা বলে আপনারে আক্রমণ করছে, গালিগালাজ করতেছে, এই মুহূর্তে আপনি ধৈর্য ধরা চুপ থাকা, এটা ঈমান। আপনি চুপ থাকলেন, সেই মিথ্যা কিছুক্ষণ বললো, আপনাকে অন্যায় ভাবে গালিগালাজ করলো, তাতে আপনার মর্যাদা বেড়ে গেল। তাহলে দাওয়াত দিতে এই ধরনের ধৈর্যের দরকার আছে না নাই? আর নাকি যাইয়ে দাওয়াত দিবেন, বেটা তুই নামাজ পড়স না, তুই কাফের, তুই সুদের ব্যবসা করস, তুই দোযোগে যাইতেছ, আয় মর্জি দিয়ে আয়। এইভাবে দাওয়াত দিলে সে শুরুতেই কইব কি দাও, তোমার আর আমার দাওয়ার শোনার দরকার নাই, তুমি আমারে কইতেছ, কারণ যে যেটা বল করতেছে মুখের উপরে যদি আপনি ওইটা বলেন সে সাথে সাথে বেজার হয়ে যাবে। সুরে কি চায় যে তারে সুর বলুক? আপনারা আমার সাথে আছেন নাকি? ঘুমে পড়েন নাই তো? যেই বেটা সুর, এ কি চায় যে তারে সুর বলুক? যেই বেটা দুর্নীতি করে, এ যদি জনসভা এসে মঞ্চে উঠে, সে কি চায় যে সবাই তাকে বলুক এই দুর্নীতিবাজ নেতা? এটা কি চায়? আপনি তাকে কিভাবে দাওয়াত দিবেন? ধৈর্য, হিকমা, তার অপকর্মগুলো যদি সে বুঝতে পারে আপনি বলা লাগবে না, ওই বুঝ পাইলে বুঝ থেকেই সে ছেড়ে দেবে। আল্লাহ কবুল করুক। এবার একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির প্রশ্নের সম্মুখীন হলেন, সেও জানতে চাইল ঈমান কি জিনিস। ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা সাআতকা সাইয়াতুকা ফান্তা মুমিন। নবীজি বলছেন নেক আমল করলে ভালো লাগবে, পাপ হয়ে গেলে খারাপ লাগবে, কষ্ট লাগবে, তখন গুনি বুঝতে পারবা যে তোমার ঈমান আছে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ হয় না ভাই, পাপ হয় না? সাথে সাথে তওবা করবেন, কানবেন, আল্লাহ ভুল হয়ে গেছে বলতে পারেন। হুজুর বারবার পাপ হয়, বারবার কি করব? হ্যাঁ, যতবার পাপ হবে অতবার কাঁদবেন, যতবার পাপ হবে অতবার তওবা করবেন। দেখবেন কাঁদতে কাঁদতে তওবা করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে পাপ থেকে ফিরাবেন এবং পাপ থেকে ফিরার মতো ঈমান আপনার তৈরি হয়ে যাবে, চেষ্টা করতে 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 করতে। এই জন্য বারবার গুনাহ হয়, এই কারণে বারবার তওবা করবেন না, ব্যাপারটা এমন না। যতই গুনাহ হোক আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার, আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আচ্ছা, ঈমানের মজা ভাই, সব জিনিসের একটা মজা আছে না? সব কিছুর একটা মজা আছে, তো ঈমানের মজা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকা তা'মাল ঈমান মার রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, নবীজির সাদ ফরমান, যেই ব্যক্তি স্বীকার করলো আমার রব আল্লাহ, আমার দীন হলো ইসলাম আর আমার রসুল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এমন রসুল পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? আমরা বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি আমরা খুশি, আমার রসুলের বাণী অনুযায়ী। আমার রসুল বলেছেন, আমার উম্মতেরা তোমরা দুনিয়া এসেছ সকলের পরে, আর হাশরের দিন জান্নাতে যাবে সকলের আগে। আহা, পরে এসে আগে যাইবেন জান্নাতে, চিন্তা করছেন এবার? আর বাকি নবী উম্মতেরা তোমরা পরে আসো, আমরা বিশ্ব নবীর উম্মত, আখেরি নবীর উম্মত। আমাদের নবী আর নবীর উম্মতেরা জান্নাতে সিরিয়ালে আগে থাকবে। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের নবীর নবুয়তটা বড় না? কিয়ামত যতকাল হবে না, পৃথিবী যতকাল আছে, আমাদের রসুলের নবুয়তও ততকাল থাকবে। তাহলে রসুলের উম্মতের সংখ্যাও কি হবে? বেশি। তাই যার উম্মতের সংখ্যা বেশি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার অধিকার দেবে, সুপারিশ করবে। পঞ্চাশ হাজার বছর লম্বা দিন, আমার বন্ধু সুপারিশ আল্লাহর কাছে কে করবে? যেটাকে বলে শাফাতে কবরা, বড় সুপারিশ। হাশরের ময়দানের অবস্থা এমন হবে, মানুষগুলো বেকারার হয়ে যাবে, সূর্যের তাপে, পানির পিপাসায়, গুনাগারের জিব্বা কুকুরের মতো বের হয়ে যাবে, কোন কোন পাপীদের জিব্বা নাভি পর্যন্ত পড়বে, কোন কোন পাপীদের জিব্বা পানির পিপাসায় দুই পায়ের মধ্যখান দিয়ে বের হয়ে হাশরের ময়দানে গিয়া লাগবে। হাশরের ময়দান হলো তামার জমিন, সূর্যের তাপ ওই জমিনে পড়ার কারণে পুরাটা হাশরের ময়দান আগুনের চুলার মতো গরম হয়ে গেছে। গরম তেলে যেভাবে কই মাছ ভাজি হয়, লম্বা জিব্বা হাশরের ময়দানে এভাবে ভাজি হয়ে যাবে, পুরাটা হাশরের ময়দানে রব পড়ে যাবে, পানি 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 পানি, কোথাও পানি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সেই দিন আমাদের নবীকে কাউসার দান করবে, যারা আমাদের রসুলের হাত থেকে এক গ্লাস শরবত কাউসার পান করতে পারবে, আল্লাহর জান্নাতে যাওয়া পর্যন্ত তাদের তৃষ্ণার কোনো কষ্ট হবে না। লোকেরা বেকারার হয়ে যাবে, পাগলের মতো দৌড়াবে, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। কেন পারবেন না? বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নাই, এক একজন এক একজনকে দেখাইয়ে দিবে। দেখাইতে 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 শেষে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে লোকেরা। ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও তো আল্লাহর কাছে সুপারিশ করার সাহস রাখি না। কেন? বলছে, আমি রাখি না এই কারণে যে লোকেরা আমাকে আল্লাহর ছেলে বলছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলছে, নাউজুবিল্লাহ, তা আমি তো আল্লাহর ছেলে না, কিন্তু তারা যে বলে ফেলছে, আমি খুব লজ্জিত, আমি আল্লাহকে কিভাবে চেহারা দেখাবো, তারা আমাকে আল্লাহর সাথে শরিক করেছে। হাশরের লোকেরা বলবে, আমরা কোথায় যাব? ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহর দরবারে বিচার শুরু করার জন্য যিনি সুপারিশ করার অধিকার রাখেন, তিনি হলেন আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজকে সুপারিশ করতে পারবেন। লোকেরা বলল, তাকে কোথায় পাবো? ঈসা আলাইহিস সালাম বলবেন, তিনি তো মদিনায় এসে আছেন। লোকেরা, মদিনা কোথায় পাবে? মদিনা তো নাই, মক্কাও নাই, কিয়ামত হয়ে গেছে, এখন হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, লোকেরা চতুর্দিকে বেকারার হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন আমাদের নবীকে আল্লাহু আকবার বলে কাফনের কাপড় পরাইয়া উঠাবেন, লোকেরা আল্লাহর রসুলকে খুঁজে পাবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তোমরা ঠিক জায়গায় এসেছো, আমার আল্লাহ আজকের এই সুপারিশ আমার জন্য রেখে দিয়েছে। নবীজি বলছেন, আমি অহংকার করে বলছি না, আমার হাতেই কালেমার পতাকা থাকবে, আমি অহংকার করে বলছি না, আমি আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাব, আমি আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে আমি যখন কাঁদতে থাকব কাঁদতে থাকব, ফেরেশতারা তখন বলবে, আমি আল্লাহ তখন আমার রসুলকে ডাক দিয়ে বলবো, রসুল আপনি আর কান্নাকাটি করবেন না, আপনি মাথা উঠান, আমি আল্লাহ আজকে আপনার সুপারিশ কবুল করব।
من ذا الذي يشفع عنده الا باذنه এমন কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে তিনি হলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সুপারিশ করবেন সুপারিশ করে করে তার উম্মতদের একটা বিরাট অংশকে তিনি জান্নাতে নিয়ে যাবেন আম্মা জান আয়েশা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফুলসরাতের গোড়ায় দাঁড়াবেন আর দেখবেন তার সর্বশেষ উম্মতটা জান্নাতে যেতে পারে কিনা সুবহানাল্লাহ তাহলে রাসূলের সেই সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ঈমানেরও দরকার আছে না নাই সেই ঈমান যদি লালন করতে না পারি তাহলে রাসূলের সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা আমরা যেতে পারবো না ভাই এক্সামিনার যখন খাতা দেখে তখন বলে দেয় যে 30 নাম্বার পাইলে 3 দিয়ে দিবেন 33 পাইলে কি পাস আচ্ছা আপনারা বলেন তাহলে ওই 3 হলো সুপারিশ সুপারিশে কত পাইলেন 3 আর নিজে পরীক্ষায় লিখে পাইছেন 30 সব মিলিয়ে পাস হইল তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য এই ধরনের কিছু যোগ্যতা আছে না নাই ওই সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ঈমানও আমরা লালন করতে পারতেছি না আমাদের ঈমানের অবস্থা খুবই দুর্বল খুবই দুর্বল খুবই দুর্বল খুবই দুর্বল নেক আমল হলো ঈমানের খাদ্য নেক আমল ঈমানের কি খাদ্য আমলবিহীন ঈমান ঈমানবিহীন আমল কোনোটাই বাঁচে না তাই আসুন ঈমান জানি ঈমান বুঝি ঈমানকে লালন করি শেষ পয়েন্টটা বলতে চাই ইমানের শত্রু হলো শিরিক ইমানের শত্রু কি আচ্ছা পূজার মধ্যে যা হয় সব শিরিক না আমাকে ভুল বুঝবেন না অন্য ধর্মের লোকেরা আপনারা আপনাদের ধর্ম পালন করুন কোনো অসুবিধা নাই এটা আপনাদের ব্যাপার কিন্তু আমরা পূজার শুভেচ্ছা জানানো জায়েজ হবে কিনা যে মনে রাখবেন সর্বজনীন দুর্গা উৎসব বলে সার্বজনীন কখনো পূজা হতে পারে না সার্বজনীন হলো ইসলাম সনাতন বলা হয় না সনাতন সনাতন মানে পুরাতন ধর্ম পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্মের নাম কি ইসলাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এগুলি হলো শব্দ চুরি করা মানে শব্দটা যার শানে প্রয়োগ হবে তারে না দিয়ে অন্যরে দিয়ে দেওয়া এগুলি শব্দ নিয়ে যায় এগুলো হলো এক শ্রেণীর শব্দ চোরেরা এগুলি করে যারা সংস্কৃতি ঈমান আমল এগুলি চিন্তাই করে তো বলছি শুভেচ্ছা বানানোর কেন জায়েজ নাই শুভ যোগ ইচ্ছা তার নাম হলো শুভেচ্ছা তার মানে হলো আপনি আল্লাহর সাথে শিরিক করাটাকে সাপোর্ট করতেছেন তারে ধন্যবাদ জানাইতেছেন শিরিকের প্রমোট করা জায়েজ হবে না এখন প্রশ্ন আসতে পারে হুজুর সূরা বাকারায় তো আল্লাহ বলছে লা ইকরাহ ফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই তো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই মানে যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্ম পালন করার স্বাধীনতা আছে তা আমি শুভেচ্ছা জানাইলে ক্ষতি কি আপনারা কি বুঝতেছেন যে আল্লাহ নিজেই যে কোনো ধর্ম মানার স্বাধীনতা দিচ্ছে তাহলে আমি শুভেচ্ছা জানাইলে ক্ষতি কি আচ্ছা ক্ষতিটা কি শুনেন ক্ষতি হইলো একজন পরীক্ষার্থী যদি পরীক্ষার হলে পরীক্ষা দেয় আর একজন শিক্ষক গার্ড দেয় পরীক্ষার হলে একজন একজন শিক্ষার্থী যদি পরীক্ষার খাতায় ভুল লেখে শিক্ষক যদি দেখে যে ভুল লিখতেছে শিক্ষক ওই পরীক্ষার্থীকে পরীক্ষার হলে সঠিকটা বলে দেওয়া যায় যাবে নি আমার কথা মনে হয় বুঝেন নাই গার্ডের দায়িত্ব কি পরীক্ষকের দায়িত্ব কি কেউ যেন অবৈধ পথ অবলম্বন করে না করে নকল যেন না করে ঠিক মতো যেন পরীক্ষা দেয় কিন্তু পরীক্ষার্থী ভুল লিখতেছে শিক্ষক দেখতেছে এখন শিক্ষক এটা বলতে পারবে না যে ওই মিয়া তুমি ভুল লিখতেছো কারণ এটা বলার আইনগত অধিকার তার কিন্তু শিক্ষক বুঝতেছে যে এটা লেখাটা তার ঠিক হচ্ছে না এখন শিক্ষক যদি বলে তোমাকে শুভেচ্ছা যে ভুল লিখতেছে এই শুভেচ্ছাকে ঠিক জায়গায় হবে না ভুল জায়গায় হবে ভুল জায়গায় হবে শিক্ষক চুপ থাকবে কিন্তু যখন খাতা দেখে তখন ঠিকই ওখানে লাল কালে দিয়ে ডবল জিরো এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল এখানে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন আপনি ইচ্ছা করলে ঈমান আনতে পারেন ইচ্ছা করলে কাফের হতে পারেন ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারেন ইচ্ছা করলে সত্য কথা বলতে পারেন এটা আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে কারণ পরীক্ষার হল এটা পরীক্ষার হল সারা জিন্দিগি একটা পরীক্ষার হল ও আমার বন্ধু জিন্দেগি কেয়া
مختصر ایک خواب ہے زندگی کیا مختصر ایک خواب ہے موت کیا اس خواب کی تعبیر ہے جیون ہلو ایک سنکھپت سپن مرتو ہلو سپنر بیاخا سپنر تعبیر اللہ آپ کے سادھینتا دیا آپ نامازو جائتے پارن سینما ہلو جائتے پارن حلال پتے کمائی کرتے پارن حرام پتے کھائیتے پارن اللہ آپ کے سوجوگ دیا কিন্তু যখন আপনি পরকালে চলে যাবেন কবরে চলে যাবেন তখন হবে আসল নাম্বারিং আসল নাম্বারিং এই কারণে যারা এই পৃথিবীতে আল্লাহকে মানে না আল্লাহ বলছে তাদের উপর জবরদখল করিও না তাদের আকল আছে বিবেক আছে মেধা আছে যোগ্যতা আছে তারা মানুষ তারা পশু নয় তাদের ঈমান আর তাদের মেধা যোগ্যতা আকল বিবেক দিয়ে তারাও তো আল্লাহরে খুঁজবে যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে তালাশ করেছেন তুমি দাওয়াত দাও তুমি বলো খবরদার এই কারণে শিরিককে কখনো তুমি প্রমোট করতে পারবে না আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন যারা শিরিক করবে তারা চিরস্থায়ী জাহান্নামী তারা চিরস্থায়ী জাহান্নামী শিরিক থেকে যদি তওবা না করে এরপরে যদি মারা যায় লোকটা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে আবু জেহেল মুশরিক ছিল আবুল আহাব মুশরিক ছিল উতবা সাহেবা মুশরিক ছিল কাবাগর সহ আশেপাশের এলাকায় তারা 360টা মূর্তি ঢুকাইছে মক্কা বিজয় যখন হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলো কাবাগর থেকে বের করলেন কাবাগরের দরজা খুলে মূর্তিগুলো কাবাগরের বাহিরে রেখে ভেঙ্গে চুরমার করে ফেললেন আর বললেন বড়িস্তুলি কাসরিল আসনাম আল্লাহ আমাকে মূর্তি ভাঙার জন্য প্রেরণ করেছে আবার এটা মনে করিয়ে না যে যাই এখন হিন্দুদের মূর্তি ভাঙা আরম্ভ করবে ও আজারে আবার ভুল বুঝিয়ে না চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন রাষ্ট্রশক্তি ছিলেন তিনি রাষ্ট্রের ব্যবস্থাপনা এটা করেছেন ওখানে কালেমা বিজয়ী হয়েছে মক্কা মদিনা কোনো কালে শিরকের কেন্দ্র ছিল না তো এই জন্য তারা তাদের ধর্ম পালন করুক আমি আপনাকে বলছি আপনার হৃদয়ের মূর্তি মুসলমানের অন্তরের মূর্তি চিন্তা চেতনার মূর্তি কালচারের মূর্তি ভেঙে ফেলুক কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দুদের থেকেও মুসলমানরা আরো বেশি মূর্তি পূজক হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে কি পরিমাণ মূর্তি মুসলমানরা তাদের নিজেদের লোকদের বানাইছে আপনারা কি ভুলে গেছেন বিভিন্ন জায়গায় মূর্তি ঘরে মূর্তি অফিসে মূর্তি বানাই রাখছে একজন তো জিজ্ঞাসা করছে এই যে প্রধান উপদেষ্টারে যে অমুকের মূর্তি ভাঙতেছে এই ব্যাপার আপনার মন্তব্য কি উনি আবার খুব বুদ্ধিমত্তা সহ জবাব দিয়েছে এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই যার মূর্তি ভাঙতেছে ওনার মেয়েরে জিজ্ঞাসা করেন কি লেগে ভাঙতেছে কথাটা কি বুঝছেন আচ্ছা আপনারা বলেন তো মূর্তি বানানোটা কি জায়েজ হইছিনি একজন হাজি সাহেব একজন আল্লাহওয়ালা একজন তাহাজ্জুদি এই কামটা কি করতে পারে আচ্ছা আমার এই কথায় কি আপনারা বেজার হইছেন যে হুজুর মসজিদ কোন আবার রাজনীতি করিয়ে ফেলাইছেন নি কি রাজনীতি কি রাজনীতি সবচাইতে বড় রাজা হইলেন আল্লাহ তা আল্লাহর কথাই তো বড় রাজনীতি আমার কথাকে দলীয় দৃষ্টিতে নেবেন না দলীয় দৃষ্টিতে নেবেন না নেবেন ধর্মীয় দৃষ্টিতে দল বড় না ধর্ম বড় দল বড় না আল্লাহ বড় দল বড় না নবী বড় আচ্ছা আপনারা আমরা জবাব দেন একটা দলের সমর্থকদের উপরে সেই দলের যত অবদান বান্দার উপরে আল্লাহর অবদান তার থেকে কম না বেশি আচ্ছা একটা দলের সমর্থকদের উপরে সেই দলের নেতাদের যত অবদান উম্মতের উপরে রসুলের অবদান তার থেকে কম না বেশি তাইলে সবার উপরে থাকবে আল্লাহ সবার উপরে থাকবে নবী সবার উপরে থাকবে ইসলাম সবার উপরে থাকবে কোরআন সবার উপরে থাকবে ঈমান ঈমান কোরআন ইসলাম নবী যদি অনুমোদন না করে এমন কাজ কেউ করতে পারবে আপনি আল্লাহ আল্লাহ হলে আপনি এগুলো বানাইলেন কেন যেগুলোর উপরে রসুল অভিশাপ দিছে কোন কারণে বানাইলেন এগুলো বানাইলে কি মানুষের মর্যাদা বাড়ে ধরেন এই মসজিদটা বানাইছে কে হাউজিং কর্তৃপক্ষ এখন হাউজিং কর্তৃপক্ষের এমডি সাহেবের একটা মূর্তি যদি মসজিদের গেটে লাগাই দেন কেন লাগাইছেন উনি এত বড় ভালো কাজ করছে আমরা ওনারে স্মরণীয় করে রাখবো না এই মসজিদের গেটে একটা মূর্তি লাগাই দাও এটা জায়েজ হবে কোনো ক্ষেত্রে এটা জায়েজ নেই আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।